সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড সম্পর্কে কিছু তথ্য জানব, যে তথ্যগুলো আমাদের এই সম্পর্কিত প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে অবশ্যই জানা প্রয়োজন। তো এই পানি উন্নয়ন বোর্ডের যোগাযোগের যে ঠিকানা, অর্থাৎ হেড অফিস মহাপরিচালকের দপ্তর পানি ভবন, লেভেল 5, 72 গ্রিন রোড, ঢাকা 1205। আর ওয়েবসাইট আছে www.bwdb.gov.bd। তো এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রণালয় যেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট। আর মাননীয় প্রতিমন্ত্রী, এই প্রতিষ্ঠানে সরাসরি মন্ত্রী নেই, মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, মাননীয় উপমন্ত্রী AKM এনামুল হক শামীম এমপি, সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার এবং মহাপরিচালক জনাব ফজলুল রশিদ। তার পানি উন্নয়ন বোর্ডের কিছু ইতিহাস, অর্থাৎ যেগুলো আমাদের না জানলেই নয়, সেই সম্পর্কে আমরা এগুলো নিয়ে এসেছি। এগুলো যদি পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে যান, আপনাকে ঘাটাঘাটি করে এগুলো খুঁজে বের করতে হবে। সেগুলো আমি আপনাদের কাছটি করে আপনাদের সামনে নিয়ে এসেছি, যাতে আপনাদের বোঝার এবং জানার সহজ হয়ে দাঁড়ায়। তো 1954 এবং 1955 সালের উপর্যুপরি বন্যা, ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 1957 সনে জাতিসংঘের অধীনে গঠিত ক্রগ মিশনের সুপারিশ ক্রমে এ অঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষ্যে 1959 সনে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ UWDB গঠন করা হয়। তাহলে কিন্তু আমরা ভালো একটি টপিক জানলাম যে 1959 সনে পূর্ব পাকিস্তান পানি এবং বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ EPWDB গঠন করে। তারপরে বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবু EPWDB এর পানি ইয়ং হিসাবে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসাবে কার্যক্রম আরম্ভ করে। স্বাধীনতার পর 1972 সনে মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং 59 মোতাবেক EPWDB এর পানির অংশ একই ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সম্পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে। অতঃপর সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি 1999 এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন 2000 প্রণয়ন করা হয়। এই আইনের আওতায় মাননীয় মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে 13 সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। তো তার মানে এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড একটি সম্পূর্ণ একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে, এটা কিন্তু আমরা জানতে পারলাম। তারপরে এই পানি উন্নয়ন বোর্ডের ভিশন এবং মিশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভিশন হলো অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের পানি সম্পদের সম্মিলিত টেকসই উন্নয়ন, পানি সংক্রান্ত দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের জানমাল রক্ষা করা এবং সেচ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। পানি বিদ্যুৎ মানে পানি উন্নয়ন বোর্ডের মিশন হলো কৌশলগত পরিকল্পনার আওতায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থাপনার উন্নয়ন, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, লবণাক্ততা নিরসন এবং সম্মিলিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গতি রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে, দারিদ্রতা নিরসনে ও পানি সংক্রান্ত দুর্যোগ ব্যবস্থাপনায় অবদান রাখা সম্মিলিত পানি সম্পদ মন্ত্রণালয় সক্রিয় অংশীদারিত্বের মাধ্যমে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ, এটা হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মিশন। আর এই পানি উন্নয়ন বোর্ডের কার্যাবলী, মানে উন্নয়ন বোর্ডের কার্যাবলী যেগুলো আছে, যেমন সরকার 1 নম্বরে সরকার কর্তৃক গৃহীত জাতীয় পানি নীতি ও জাতীয় পানি মহাপরিকল্পনার আলোকে এবং এই ধারায় অন্যান্য বিধানাবলীর সাপেক্ষে বোর্ড সম্মিলিত কার্যাবলী সম্পাদন এবং তদুদ্দেশ্যে প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে। যেমন কাঠামোগত কার্যাবলী, নদী ও নদী অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ও খরা প্রতিরোধের লক্ষ্যে জলধারার ব্যারেজ, বাঁধ, রেগুলেটর বা অন্য কোনো অবকাঠামো নির্মাণ, সেচ, মৎস্য চাষ, নৌ পরিবহন, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে পানি প্রবাহের উন্নয়ন কিংবা পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের জন্য জলপথ, খালবিল ইত্যাদি পুনঃখনন, ঘনাবারে ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি এবং ভূমি পুনরুদ্ধার এবং নদী মোহনা নিয়ন্ত্রণ, ঘনাবার নদীর তীর সংরক্ষণ এবং নদী ভাঙন হইতে সম্ভাব্য ক্ষেত্রে শহর, বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় জনগুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণকরণ,
তারপরে উঙ্গ নম্বরে উপকূলীয় বাঁধ নির্মাণ ও সংরক্ষণ করণ, 4 নম্বরে লবণাক্ততার অনুপ্রবেশ রোধ এবং মরুকরণ প্রশমন, 6 সেচ পরিবেশ সংরক্ষণ এবং পানীয় জল আহরণের লক্ষ্যে বৃষ্টির পানি ধারণ, এগুলো কিন্তু পানি উন্নয়ন, অকাঠামোগত সহায়ক কার্যাবলী, 6 নম্বরে আছে বন্যা ও খরার পূর্বাভাস ও সতর্কীকরণ, পানি বিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধান কার্য পরিচালনা এবং এর সম্পর্কিত তথ্য ও উপাত্ত গ্রহণ সংরক্ষণ ও বিতরণ, 9 নম্বরে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সরকারি সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা এবং সম্ভাব্য ক্ষেত্রে বোর্ডের সৃষ্ট অবকাঠামো ভুক্ত নিজস্ব জমিতে বনায়ন, মৎস্য চাষ কর্মসূচি বাস্তবায়ন এবং বাঁধের উপর রাস্তা নির্মাণ, ট বোর্ডের কার্যাবলীর উপর মৌখিক এবং প্রয়োগিক গবেষণা, 10 নম্বরে বোর্ডের কর্তৃক বাস্তবায়িত প্রকল্প সুফল সংশ্লিষ্ট সুবিধাভোগীর মাধ্যমে অব্যাহত রাখার লক্ষ্যে সুবিধাভোগীদের সংগঠিতকরণ এবং প্রকল্পে তাহারা অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রকল্প রক্ষণাবেক্ষণ এবং পরিচালন এবং প্রকল্প ব্যয় পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ও প্রাতিষ্ঠানিক কাঠামোর উদ্ভাবন বাস্তবায়ন ও পরিচালনা করা। তো এগুলি মূলত কার্যাবলী। তারপরে এখানে 2 নম্বর হিন্সা আছে বুট উপদ্বারা একে বর্ণিত কার্যাবলী নিম্নিত শর্তাবলী পালন সাপেক্ষে সম্পাদন করিবে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো আমি পড়তেছি না। আর এখানে আছে যে ফ্লাট ফ্রডকাস্টিং ও ওয়ার্ম সেন্টার অর্থাৎ বন্যা পূর্বাবাসন কেন্দ্রের যে ওয়েবসাইট, এই লিঙ্কে আপনারা ঢুকলে সম্পর্কিত অনেক তথ্য পাবেন। আর আছে নদ নদীর তথ্য, বাংলাদেশের নদ নদীর তথ্য জানতে চাইলে এই লিঙ্কে ঢুকতে হবে, এখান থেকে অনেক তথ্য পাবেন। আর পানি বিজ্ঞান, পানি বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্য যদি জানতে চান তাহলে এই লিঙ্কে ঢুকলে আপনারা অনেক পানি বিজ্ঞান সম্পর্কে তথ্য পাবেন। তো এই তথ্যগুলো জানানোর ছিল, সবাই ভালো থাকবেন, এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকবেন। পরবর্তী এপিসোডগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।